প্যারিসের রাস্তায় সিরিয়াল কিলার মহিলাদের লক্ষ্য করে ঘুরে বেড়াচ্ছিলেন। প্রথম দিন তিনি জেসকে হত্যা করেছিলেন, দ্বিতীয় দিন তিনি রোজিকে হত্যা করেছিলেন, তৃতীয় দিন তিনি লিলিকে হত্যা করেছিলেন। কোনোভাবে পুলিশ তার লুকানো জায়গাটি খুঁজে পেয়েছিল, তবে তাকে ধরতে ব্যর্থ হয়েছিল। পুলিশ মেহুলকে ফোন করে সাহায্য চেয়েছিল। মেহুল হত্যাকারী লুকিয়ে থাকা জায়গাটি পরিদর্শন করে এবং সেখানে তিনটি মেয়ের ছবি পেয়েছিল। আপনি কি শনাক্ত করতে পারলেন যে পরবর্তী শিকার কে হবেন? কিলার বাদামি রঙের চুলওয়ালা মেয়েদের টার্গেট করছিলেন। জেস, রোজি এবং লিলি সবার বাদামি রঙের চুল ছিল, সুতরাং পরবর্তী শিকার হবেন মেরি। যদি আপনি গল্পগুলো পছন্দ করেন তো দয়া করে লাইক সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি প্রেস করবেন। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না।